তো হ্যালো ফ্রেন্ডস, তো নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকের আমি আপনাদেরকে যে জায়গাতে নিয়ে এসেছি সেটা হচ্ছে কলকাতার ইকো পার্ক, কলকাতা যেটা কলকাতাতে অবস্থিত। তো সেই ইকো পার্কে, তো আপনাদেরকে আমি ইকো পার্কটা ঘুরে দেখাবো এবং কিছু এক্সপ্লেন করব যাতে বলার জন্য, তো সেটা কি আপনাদেরকে সেই ভিডিওতে বলবো। ওকে, তো চলুন আপনাদেরকে কিছু দেখিয়ে দিই। এইগুলো হচ্ছে ইকোবারের ধার, দেখলাম এইগুলো ইকোবারের ধারগুলো, ঠিক আছে। এইগুলো এবার আমরা ইকো পার্কে ঢুকবো এবার। ওকে, তো কিছুয়ের মধ্যে ঢুকবো, এখনও ইকো পার্ক ক্লোজ আছে, মানে কিছুয়ের পর 12টা খুলবে, তারপরে আপনারা ঢুকবো। তো দেখা যাক ইকো পার্কের ভিতরে যে এনজয় করা হবে আপনাদের সঙ্গে, আপনারাও সবাই থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা, তো দেখি এগিয়ে যাচ্ছি, তো এখান থেকেই পরের একটু গেলেই গেট পড়ে। তো আমরা গেট এখনও বন্ধ ছিল বলে বেরিয়েছিলাম। তো এখন দেখুন এই যে মেট্রো চলবে, তার জন্য কাজ চলছে এবং এখন চলে, বাট একটু বড় করার জন্য অপোজিট সাইড থেকেও কাজ, মানে মেট্রো চলার জন্য কাজ হচ্ছে। দেখুন এখন প্রজেক্টটি চলছে, দেখছেন। তো দেখা যাক কত দূর যাওয়া যায়, এবং আপনারা ব্লগিংয়ে থাকুন, আপনাদেরকে ভিতরটা পুরোটা দেখাবো। এবং দেখুন ধারগুলো দেখুন, এবং পুরোটা এই যে প্রাচীরগুলো লোহার প্রাচীর দিয়ে একদম গাছে দেওয়া, এবং প্রচুর বড় জায়গা ভেতরে, আপনাদেরকে দেখাবো। তো চলুন ফ্রেন্ডস, যাওয়া যাক। তো ফাইনালি চলে এলাম গেটের কাছে। তো গেটের কাছে এসে এখনও সময় হয়নি, দেখুন ক্লোজড লেখা আছে। ওকে, এখনও সময় হয়নি। তো আমরা সত্যি এই দুপুরে, বাট দুপুরবেলা ঘুরে ঘুরে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট খোলে না, আর কিছু সময় পরই খুলবে, কিছু সময় ওয়েট করেই নিই ঘুরে, ঠিক আছে। তো দেখুন গেটটা দেখিয়ে দিচ্ছি, এটা যতটুকু সম্ভব ফার্স্ট গেট মনে হয়। তো দেখা যাক, আপনাদেরকে গেটের সামনেটা দেখিয়ে দিই। তো এই দেখুন হচ্ছে গেটের সামনে, এই দেখুন গেটের সামনেটা, এই হচ্ছে এইরকম প্রকার, সুম্বর একদম সুপার দেখুন, এবং একদম একদম সুপার একদম যাকে বলে। এবং এনার সাতটা গেট মনে হয় টোটাল। তো সাতটা গেট থেকে আপনি যে গেট থেকে এন্ট্রি নিতে পারেন সেটা আপনার ব্যাপার। তো দেখুন একদম সুপার, এবং এই গেটটার দেখুন, ও ভাই নাইস, একদম সুপার নাইস। এবং আপনারা পারলে ঘুরে যান। তো দেখা যাক কখন খুলে, আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি পৌঁছে গেলাম তো ইকো পার্কের ভেতরে। তো দেখুন এই হচ্ছে ভিউ, এবং আমরা দুপুরে আর ঢুকিনি, আমরা একদম বিকালে এসেছিলাম। এবং ও ভাই, পাশ থেকে একদম এয়ারপোর্ট এবং বিমান যাচ্ছে, দেখুন একদম সুপার যাকে বলে ভিউ, মানে ভাবতেও পারিনি এত সুন্দর ভিতরটা হবে বলে, এবং একদম সুপার যাকে বলে। এবং দেখি ঘুরতে পারি নাকি, অনেকে বলে যে ইকো পার্ক নাকি ঘুরতে দুটা দিন সময় লাগে আপাতত, যদি পায়ে হেঁটে ঘোরা যায়। তো আমরা কভার করতে পারি নাকি দেখি। তো আমরা এখন তিনটার সময় এসেছি, সাতটা পর্যন্ত খোলা থাকে। তো দেখা যাক কতটা ঘুরতে পারি। তো এবং দেখুন এই জলের থেকে একদম, দেখুন জল থেকেও ভাই মেঘটা একদম সুপার যাকে বলে, অসাধারণ। এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখুন একদম ক্লিয়ার, এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকমভাবে কোনো ইনে অসুবিধা নেই, এবং খুব সুন্দর যাকে বলে। এ আপনারাও পারলে ঘুরে যান প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করব। এবং জায়গাটি মাত্র 30 টাকা করে টিকিট নেয়, এবং আপনার ইচ্ছা আপনি কত সময় ঘুরবেন, জাস্ট 7টা পর্যন্ত খোলা থাকে। তো দেখুন আপনাদেরকে ব্লগিংয়ে দেখাবো, তো চলুন। তো এই দেখুন এইটি হচ্ছে মানে ইকো পার্কের ভিতরে ঝিল টাইপের, জাস্ট আমি জানি না, এবার আপনারা যেটা ভাবতে পারেন, রিভার ভাবতে পারেন, ঝিল এমনি জাস্ট ছোট্ট ঝিল টাইপের আছে। এবং এইখান থেকে আপনারা এই বোর্ড আছে, বোর্ড থেকে হয়ে যেতে পারেন। এবং জলটা দেখুন পুরো স্বচ্ছ কাঁচের মতন, একদম খুবই সুন্দর যাকে বলে। এবং আপনারা ঘুরতে পারেন। এবং বন্ধুরা, আমার যতটুকু মনে হচ্ছে ইকো পার্কটা আপনাদেরকে ঘুরে নেক্সট ব্লগিংয়ে দেখাবো কী কী আছে। তো চলুন আজ পর্যন্ত বাই বাই, এবং মেঘটা দেখুন অসাধারণ সুন্দর লাগছে। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। এবং এইটা দেখুন সোলার হাউস দেখাচ্ছি, দেখুন সোলার যেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, সোলার হাউস। তো এইটা দেখুন সোলার হাউস। তো চলুন আজ পর্যন্ত বাই বাই ফ্রেন্ড।